দিতে আমি ক্রিকেট খেলতে পারতাম। আমার ক্রিকেট অবশ্যই ব্যয়বহুল খেলা, আমার গরু পালন করেই ওইখান থেকে যে টাকা আমার প্রফিট হয় আমি জুতা কিনি, ব্যাট কিনি, প্যাড কিনি, ওগুলো হচ্ছে আমার গরুর কাছ থেকেই নেওয়া। দেন তারপর আমি লিক খেলে যে টাকাগুলো আসে ওগুলো আবার আমি এখানে ইনভেস্ট করি। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাহিরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মধ্য পাইকপাড়া তাজলেন। এই তাজলেনে রয়েছে এলো তাজ ডেইরি ফার্ম। এই তাজ ডেইরি ফার্মটি আসলে যে পরিচালনা করছেন দর্শক, সেই মানুষটি হলো একজন ক্রিকেটার, একজন ফুটবলার, সে একজন পুরুষ নয়, একজন নারী। আসলে কী করে সম্ভব 15 বছর ধরে এই গরু পালন করে এবং সংসারের সব কিছু খুঁটিনাটি কাজের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও একজন নারী কী করে সম্ভব ফুটবল এবং ক্রিকেটের সাথে সম্পৃক্ত, আসলে জীবনের কীভাবে শুরুটা করেছেন, আমরা তার এই অজানা গল্পগুলো শুনবো তাজ নেহার সাথে। চলুন দর্শক, কথা বলি তাজ নেহার আপুর সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন বোন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আমার জীবনের প্রথম একজন ক্রিকেটারের মানে সামনে এসে ইন্টারভিউ নেওয়া। আর কি করে সম্ভব বোন, শুরু করেছেন কি করে, আপনার এই যে খামার ইন্ডাস্ট্রি কিভাবে আপনারা শুরু করলেন, পাশাপাশি আপনি খেলাধুলা এই সাথে সম্পৃক্ত কি করে হলেন, আমাদেরকে যদি একটুখানি বলেন। আগে গরুর কথাটাই বলি, যখন আমরা আমাদের প্রথমে ছিল গরু, ছাগলের ফার্ম ছিল আমাদের, অনেকগুলো আছে, আমাদের 40টা মতো ছাগল ছিল। তো পাশাপাশি আমরা গরুর বিজনেস শুরু করি, একটা গরু দিয়ে শুরু হয় আমাদের। তো একটা গরু কেনার সাথে ওর সাথে বাচ্চা ছিল, 1,27,000 টাকা দিয়ে গরুটা কেনা। তারপর হচ্ছে গরুটা কেনার পরে মাসখানিক পরে গরুটা আপনার মারা যায়। মারা যাওয়ার পরে তারপরে যে ছাগলগুলো ছিল ওগুলো বিক্রি করে দিয়ে আরেকটা গরু কিনি, প্রায় আপনার 10-15 দিনের পরে আরেকটা গরু কিনি, সেটাও সেম 10-15 দিনের পরে ওটা মারা যায়। মারা যাওয়ার পরে যে দুইটা বাচ্চা থাকে গরুর, ওই বাচ্চা দিয়ে আমাদের আজকে এই অবস্থানে আসে। এরপরে আপনি গরু পালন থেকে সরে গিয়ে আসলে কখন কোন সময় পড়াশোনার কোন পাকে আপনি ফুটবলে জড়িয়ে গেলেন, ক্রিকেটে আসলেন? ফুটবলে জড়াইছি আমি স্কুলে যখন পড়ালেখা করতাম, তখন ক্লাস 8-এ থাকতে ফুটবল শুরু করি। এসএসসি সময় ফুটবল খেলা ছেড়ে দেই, মানে এসএসসি পরে ছেড়ে দেয়া, যখন কলেজে ভর্তি হই তখন হচ্ছে আন্তঃ কলেজ টুর্নামেন্ট খেলা হয় ক্রিকেটে, তো ওইখানে আমি যোগ দিই। ওখানে যোগ দেওয়ার পরে বড় ভাইরা বলে যে তোমাকে একটা একাডেমিতে ভর্তি করে দেয়, সুযোগ আছে ফ্রিতে প্র্যাকটিস করবা, যে তুমি কী করতে আগ্রহী। আমি বলছি জি আমি আগ্রহী, ওর থেকে আমার ক্রিকেটে আসা। ক্রিকেটেও আসা হলো, আসলে একজন নারী যখন হলো গ্রামের পরিবেশে বা হলো ঢাকার পরিবেশে যেখানে হোক, বাবা মা আছে, পাড়া প্রতিবেশী আছে, সব কিছু মিলিয়ে এই ফুটবল ক্রিকেট খেলা একটা নারীর পক্ষে, আশেপাশে কি ধরনের কথা শুনতে হলো? নারীরা ক্রিকেট খেলবে বা ফুটবল খেলবে নানান জনে নানান কথা বলে, সেটা শুনেও আমি আমার পেছনে তাকাই নাই। তারপর আমার খুব ইচ্ছে ছিল প্লেয়ার হওয়ার, আমার খুব ইচ্ছে ছিল ডিফেন্সে জব করার, মানে পুলিশ বা আর্মিতে কোথাও জব করার, বাট সেটা হয় না, কিন্তু ক্রিকেট আমি ধরে রাখছি। পুলিশ বা আর্মিতে আসলে যাওয়ার মানে হয় না কেন, কোন দুর্বলতাটা ছিল যে হলো না কেন? আমি আসলে অনেক মোটা ছিলাম, আর খাটো লম্বা তো না, ওরকম করে মোটা ছিলেন একটু? হ্যাঁ, আমি অনেক দেখি মনে হচ্ছে না, এখন মনে হচ্ছিল না। আমি যখন ইন্টার পরে তখন প্রায় 70-80 কেজির মতো, 70-80 কেজি ওয়েট ছিল। হ্যাঁ, ওয়েট ছিল। এই যে প্লেয়ার হওয়ার কারণে কি আপনার মানে আজকে শারীরিক কাঠামো এই অবস্থা? হ্যাঁ। আচ্ছা, সেটা অবশ্যই জানলাম, কিন্তু বোন ফ্যামিলি থেকে কি বাবা মা আত্মীয় স্বজন এরা কি কেউ আপনাকে ফুটবল বা ক্রিকেটে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? না, ভাই বোন সবসময় আগে উৎসাহিত করত ক্রিকেটের জন্য, খেলাধুলা করতে, কিন্তু আত্মীয় স্বজনদের সাপোর্ট ওরকম করে পাই না। আত্মীয় স্বজনের কাছ থেকে সাপোর্ট কখনোই পাই না? এখনো কি পাচ্ছেন না? না, এখনো পাচ্ছি না বলতে, না এখনো পাচ্ছি না, বাট আমার ফ্যামিলি সবসময় আমার সাথে ছিল। মানে বাবা মা হলো সবচেয়ে বড় হাতিয়ার ছিল আপনার, মানে হলো তারা সাপোর্ট গুলো করে গেছে। তো এই ক্রিকেটে খেলতে গিয়ে এমন কোনো স্মৃতি বা এমন কোনো বিষয় রয়েছে যেটা হাসির ছিল, আনন্দের ছিল, দুঃখের ছিল, বা আরেকটু যদি হতো তাহলে জাতীয় দলের সুযোগটা পেয়ে যেতাম, এমন কোনো গল্প আছে কিনা? আরেকটু হলে এখন আমি প্রিমিয়ার লিগে, ন্যাশনাল লিগে আমার 150 আছে, প্রিমিয়ার লিগেও এখনও আমার 50 হয় নাই, ইনশাল্লাহ নেক্সট ইয়ারে যদি ওরকম সুযোগ পাই, যদি সেঞ্চুরি করার খুব ইচ্ছে,
সুযোগ পেতেন তারপরে যদি কপালে যদি থাকে ন্যাশনাল টিম ইনশাআল্লাহ হবে। আসলে আপনি ক্রিকেট দলের ভিতরে মানে হলো সাধারণত আপনি কোন বিষয়টা নিয়ে খেলেন, একজন বোলার না মানে ফিল্ডার হিসেবে নাকি হলো অলরাউন্ডার নাকি হলো ব্যাটসম্যান, কোনটা? মূলত ব্যাটসম্যান আর কাম অফ স্পিনার। আচ্ছা, তো এই সব কিছু মিলিয়ে আপনার কাছে গরু পালন, ফুটবল খেলা, ক্রিকেট কোনটাকে বেশি প্রাধান্য দিবেন যদি আপনার কাছে প্রশ্ন ছুড়ে দেয়? আমার ক্রিকেটে যাওয়া হচ্ছে গরুর নীতি, অবশ্যই আমি গরুকে প্রাধান্য দিব, কারণ আমার যদি ওরকম ইনকাম সোর্স না থাকতো আমি ক্রিকেট খেলতে পারতাম। ক্রিকেট অবশ্যই ব্যয়বহুল খেলা, আবার গরু পালন করেই ওইখান থেকে যে টাকা আমার প্রফিট হয় আমি জুতা কিনি, ব্যাট কিনি, প্যাড কিনি, ওগুলো হচ্ছে আমার গরুর কাছ থেকেই নেওয়া। দেন তারপর আমি লিগ খেলে যে টাকাগুলো আসে ওগুলো আবার আমি এখানে ইনভেস্ট করি। মানে হলো আপনার এই গরুর খামার থেকে যে আয়টা আসে সেই আয়ের টাকা দিয়ে আপনার ক্রিকেট খেলা বলেন, ফুটবল খেলা বলেন, এখানে সেই ব্যয়টা একটু বেশি করেন হলো আপনার এই আয় থেকে। জি, তার মানে হলো আপনি যত খেলাই থাকুক না কেন, ক্রিকেট হোক আর ফুটবল থাকুক, আপনার মূল প্রাধান্যটা হলো গরুর খামারটাকে। জি জি। আচ্ছা, এই গরুর খামারে আসলে কি ধরনের বিজনেস? অনেকে বলে যে গরুর খামার করে লস প্রজেক্ট, মানে কেউ হলো খামার ছেড়ে পালিয়ে যায়, কেউ প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মানে খুব কষ্টে আছে। আবার অনেকে বলে ভাইয়ের ভাইয়ের মাধ্যমে মানে হলো খামারে, ভাই ভাই বলতে এ বোঝায় মানে হলো ব্যাপারী ভাই, দালাল ভাই, এই ভাই সেই ভাই, সব ভাইকে দিয়ে এগুলো গরু কিনে বিদেশ থেকে এসে, সেই ভাইরা অনেক কান্না করতেছে আমার 70 লাখ টাকা 80 লাখ টাকা শেষ। এই গরু পালনে আসলে কিভাবে শুরু করবে আমাদেরকে একটু যদি বলেন, আপনার শুরুটা হয়েছে কি করে গরু পালনে? সত্য হচ্ছে যে আমরা একটা গরু দিয়ে বিজনেস শুরু করি, আমাদের ফার্স্টে যখন ছাগলের ফার্ম ছিল। আর এটা ব্যবসা শুরু করার আগে হচ্ছে আপনারা যে আমাদের ডক্টর থাকে, হসপিটাল আছে পশুপালনের জন্য, ওখান থেকে আগে প্রশিক্ষণ নিয়ে আসতে হবে। আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন? জি, আমি প্রশিক্ষণ নিয়েছি। মানে গরু পালনও প্রশিক্ষণটা আপনি নিয়েছেন, একদিকে দিয়ে ক্রিকেটে প্রশিক্ষণ, একদিকে ফুটবল। ফুটবল তো আপাতত অফ, ফুটবল এখন আর খেলি না। এখন ফুটবলে নেই? না, ফুটবলে নেই। এখন ক্রিকেটের দিকে মানে হলো। তো আপনার সাথে আপনার বান্ধবী বা আপনার বন্ধু মহলে যারা ক্রিকেট খেলে তারা কি অবস্থান? ভালোই আছে। তারা আপনার সাথে যারা খেলতো তারা কি জাতীয় দলে চান্স পেয়েছে কিনা? আপনার খুব কাছের লোকজন। আমি যেখানে প্র্যাকটিস করি ওখান থেকে এখনো কেউ যায় না, ওইখান থেকে আমি আসি আর কি। প্রিমিয়ার লিগ, ন্যাশনাল লিগ খেলি এবং ন্যাশনাল ক্যাম্পে ডাক পাইছি, আমি একমাত্র আমাদের একাডেমি থেকে। আপনার পুরো নামটা কি? পুরো নাম হচ্ছে তাজ নেহার। তাজ নেহার? জি। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? তিন বোন এক ভাই। তিন বোন এক ভাই। এই যে আপনার যখন ক্রিকেটে মানে খেলতে যান, খেলার থেকে এসে আপনার বাসায় যখন এসে যখন শব্দ পান এই বোবা প্রাণীর ডাক, তখন আপনি কি করেন? তখন এই যে জামা কাপড় চেঞ্জ করে গরু ঘরে ঢুকি, গরুর খাবার থাকলে খাবার দেই, গোসল করাই। এখনো করেন? জি। এখন কি সেই সময়টুকু পান? হ্যাঁ, প্র্যাকটিস শেষ করে আসে তো যেটুকু পারি সেটুকু। ভবিষ্যতের কি চিন্তা আছে আপনার? মানে হলো সামনের দিনগুলো আপনি কিভাবে মানে হলো মূল্যায়ন করতে চান, মানে কিভাবে আগাতে চান? ন্যাশনাল টিমে তো খেলার খুবই ইচ্ছে, বাকিটা উপরালা ইচ্ছে আমার। যতটুকু চেষ্টা আমার যত বেস্ট দেওয়ার আমি চেষ্টা করি, তো তারপরে যদি ব্যাট লাগ যদি না রাখতে আমার গরু ফার্মটাই আমাকে চালাইতে হবে। বড় বড় করে ফার্ম দেওয়ার খুব ইচ্ছে, বড় করে ফার্ম দেওয়ার ইচ্ছে। বোন আমাদেরকে আরেকটা বিষয় জানাবেন যে আসলে ন্যাশনাল টিম আপনি মনে করেন কোনো এক সময় আল্লাহ যদি চান আপনি ভালো খেলে আপনি হয়তো চান্স পেয়ে যেতে পারেন, এই গরুর খামারে এসে কি আবার এমন ইন্টারভিউ নেওয়া যাবে কি? হ্যাঁ, তা তো অবশ্যই। তখন তো আপনার মানে পিছনে ধরাও তো মানে মুশকিলই যাবে। না না না, ঠিক। হ্যাঁ, ভুলে যাবেন না তো? না না, অবশ্যই না। যারা খামার মালিক ইন্ডাস্ট্রি রয়েছে, অনেক মালিক সমিতি রয়েছে, তারা বলবে যে আমাদের সাথে একজন ক্রিকেটারও আছে, তাও একজন নারী ক্রিকেটার। অনেকে জানে না আপনার জীবনে আপনি এই গরুর ফার্মে এসে কখনো ইন্টারভিউ দিয়েছেন? না, এই ফার্স্ট জীবনে, এই প্রথম ফার্স্ট। জি। আসলে এখন তো সোশ্যাল মিডিয়াতে একটা মানে বিষয় আসার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। তো আপনার কাছে এই গরু পালনে আমি দেখলাম যখন আমরা আপনার সাথে কথা বলতেছি, গরু যখন ময়লাটা করলো আপনি আমাদের সাথে কথাটা রেখে আগেই হলো গরুর ময়লাটাকে পরিষ্কার করলে, আমাদের সামনে করতে খারাপ লাগে না আপনার? আমার নিজের কাজ আমার করতে আমার কোনো লজ্জা নেই। মানে নিজের কাজ করতে কোনো লজ্জা নেই? ক্রিকেটে খেলতে গিয়ে যখন আপনি ত্রুটিমূলক বা কোনো ভুল করেছেন, কোচের মানে হলো আপনার যারা টিম লিডার আছে, ম্যানেজার আছে, তাদের বকা খান? হ্যাঁ, অবশ্যই। সেই বকাটাকে আপনি কিভাবে নিয়েছেন? আরও চেষ্টা করছি যাতে বকা না দিতে পারে, সেদিকে আরও মনোযোগ হইতে হবে। আমি যাতে মিস করি সেতে মিস না হয়, এই জন্য আরও নিজেকে আরও কঠোর হইতে হবে, আরও পরিশ্রম হইতে হবে, যাতে আমাকে কেউ কথা না বলতে পারে, আমি সেই চেষ্টাই করছি।
বাংলাদেশের অনেক নারীরা আসলে ক্রিকেটে যেতে চায় না, যে মেয়ে মানুষ আমি প্যান্ট শার্ট পরে ক্রিকেট খেলবো, এটা কি ধরনের ব্যাপার, ব্যাট দিয়ে কি বল পিটাবো, এই বিষয়ে যারা মানে আসতে চায় না এই বিষয়টাকে অন্যভাবে দেখে, আপনি কিভাবে মূল্যায়ন করতে চান তাদেরকে বা কিভাবে আসতে বলবেন? এক এক ধরনের, অনেকে যাচ্ছে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বোরকা পরে থাকবো, আর আমার তো ইচ্ছে নামাজও পড়বো, নামাজের পাশাপাশি যদি অনেকে তো জব করে বাইরে গিয়ে অফিসে যায় তারা বোরকা পরে যায়, অনেকে থ্রি পিস পরে, তো আসলে খেলার জগতে আসলে যে প্যান্ট শার্ট পরে থাকতে তা না। মানে আপনি কি নামাজ পড়েন? জি। নামাজও পড়েন? জি। ক্রিকেটও খেলেন? জি। গরুও পালন করেন? আপনার এই খামারে এখন কতগুলো গরু রয়েছে? 21টা। 21টা গাবি? 22টা। আচ্ছা 22টা গাবি রয়েছে, এই 22টা গাবি আপনার কত লিটার দুধ দেয়? এখন আপাতত তো বন্ধ, খাবার এরকম যোগান হচ্ছে না, তো এখন দুধ উৎপাদনটা একটু কম হচ্ছে। মানে টোটাল কত লিটার দুধ দেয় এখন? 100 থেকে 120 কেজি আর কি। মানে 120 লিটারের মতন এখনো দুধ দেয়? জি। তো আপনার এলো বকনা বাছুর এবং ষাঁড় বাছুর সহকারে কয়টা আছে টোটাল? আমাদের কাজের জন্য লোক থাকে, এখন লোক নাই আর কি, বলতে গেলে লোক পাওয়া যাচ্ছে না করোনার জন্য, লোক আর কি আসে না কাজে, তো নিজেরাই ফ্যামিলিগত দুলাভাই কাকা এরা হেল্প করে। আপনার কথাটার ভিতরে তখন একটু অনেকটা মলিন হয়ে গেছে, কথাটা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে যে আপনার মা নেই। কতদিন আগে মানে কি হয়েছিল আপনার মা? ক্যান্সার ছিল, না ক্যান্সার ধরা পড়ছিল 2017 সালে, তো ওইখান থেকে এই সেপ্টেম্বর 8 তারিখে মারা যায়। মা যখন ছিল, মায়ের ভালোবাসা সবকিছু মিলিয়ে আসলে কার কাছে নিজের কষ্টের কথাগুলো সবচেয়ে বেশি শেয়ার করা হতো? মা যখন ছিল মার কাছে, মায়ের কাছে বলা হতো। এখন তো মা নেই, মায়ের কথা মনে পড়ে না? খুব খুব মনে পড়ে। আপনি যখন বাবা আপনার সাথে আমরা চা খেলাম একসাথে, তখন আপনার মানে ওখানে দেখলাম আপনার একটা পরিচিতি আলাদা। আপু কি চা খাবে আমি জানি, আমি দিচ্ছি ভাই। আপনার বাবাও মানে আপনার বাবাকে খুব চায়ের দোকানদার যতটুকু সম্মান করলো, সত্যি কথা বলতে এই ধরনের সম্মান সাধারণত দেখি এলাকার মাস্তান মানে টপ লেভেলের শীর্ষ পর্যায়ের এই ধরনের ভাইদেরকে করে, কিন্তু আপনাদেরকে যেভাবে নর্ম ভদ্রতার মানে যে রেসপেক্টটা করলো, সম্মানটুকু করলো, এটার কারণটা আসলে কি? একসাথে আমরা এখানে থাকি, সবার সাথে মিলেমিশে থাকি, ঝগড়া করলে তো আর হবে না, যে সবার সাথে মিলেমিশে থাকার কারণেই এত বড় একটা পরিবেশ। এই পরিবেশে যে তাজ লেনের মানে এখানে সব দেখি উঁচু হাইরাজ বিল্ডিং, আর আপনাদের এখানে হলো এই জায়গাটা আপনারা গরু পালন করতেছেন, এলাকার মানে হলো প্রতিকূলতার সাথে যুদ্ধ করে এক কথায় মনে হয় আপনারা গরুগুলো পালন করছেন। এই গরুগুলো পালন করতে গিয়ে এলাকার যে সোসাইটি যারা আছে, যে সহপাঠী যারা ভাই বন্ধু বা আত্মীয় স্বজন যারা আছেন, যারা এখানে বসবাস করতেছেন উঁচু বিল্ডিংয়ে, তারা আপনাদেরকে কোনো প্রবলেম করছে কিনা? হ্যাঁ, প্রবলেম তো অবশ্যই হয়, গরু যখন চিল্লায় বা পায়খানা করে ওগুলার গন্ধ যায়, ওনারা অবজেকশন দেয়, কাউন্সিলার পর্যন্ত অবজেকশন দেয়, তারপর পানি থাকে না অনেক সময় গরু গোসল করার জন্য। এই গরুগুলো পালন করে আসলে যারা মা বাবা আত্মীয় স্বজন যারা, এই গরুর যে দুধটা আছে সেই দুধটা খেয়ে কিন্তু তাদের মেধা বিকাশে, তাদের শরীরে পুষ্টিহীনতা যারা ভুগছেন তারা কিন্তু খেয়ে অনেকটা ভালো অবস্থা নেয়, মানে হলো সুস্থতা মানে বেশিরভাগ বাচ্চারা খায়, যারা অসুস্থ তারা খায়, বেশিরভাগ বাচ্চারা খায়। তো এই বাচ্চারা যে খাচ্ছে কিন্তু তাদেরই মানে হলো ছেলে মেয়ে, তারাই কিন্তু এখান থেকে দুধটা নিয়ে যাচ্ছে, আবার এই গরুগুলো পালন করতে গিয়ে তারাই আবার এখানে তারাই বাধা দিচ্ছে। আসলে এই বাধাটা দেওয়া উচিত কিনা? আমাতে উচিত না, কারণ একটা ব্যক্তি ব্যবসা করে খাচ্ছে, চুরি করে খাচ্ছে না, আবার ডাকাতিও করতেছে, ওনাদেরও হেল্প হচ্ছে, কারণ এটা হচ্ছে সেবামূলক ব্যবসা, ওনাদেরকেও আমরা সেবা দিয়ে যাচ্ছি। বোন আমরা অনেক কথা বললাম আপনার, মানে যে ক্রিকেটে আপনি বলেছেন যে না আপনার ম্যানেজার বা আপনার কোচ অনেক বকা দেয়, কিন্তু সেই বকা শুনেও আপনার মানে হলো কাজের মানে তাকে যে পরবর্তীতে যাতে কষ্টটা না হয় বা আপনার ভুলটা না হয় সেই দিক থেকে আপনি এগিয়ে যাচ্ছেন মানে এবং যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তো আপনার ভবিষ্যতের পরিকল্পনা? আপনি একজন যে প্রথমে আমার গরুর বিজনেসটা থাকবে,
কিন্তু এত বাধা বিপত্তি বাড়িগুলো অতিক্রম করে আপনি কিভাবে আগাবেন? সবথেকে মূল কথা হচ্ছে আমার বাবার খুব পছন্দ, ছোটবেলার থেকেই গরু ফার্ম বা গরু থাকবে ওনার, বড় বড় গরু থাকবে, যেহেতু আমার বাবার ওই হ্যাপিনেসটা ধরে রাখার জন্য আমারও ছোটবেলার থেকে ইচ্ছে যে আমার আরো অনেক বড় একটা ফার্ম থাকবে। আরো বড় ফার্ম থাকবে। বোনরা কি পাশাপাশি আপনাকে সহযোগিতা করে? হ্যাঁ। এই ও ক্রিকেট খেলবে, তাজনেহার ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, আর চারিদিকে দৌড়ে যাবে, আর গরু এখানে এসে আমাকেই করতে হবে সব, না পারবো না, এটা হবে না, এভাবে বাধা সৃষ্টি করে কি নাকি? না, তারা হেল্প করে। আপনার হাসি কিন্তু বলছে যে মানে একটু একটু বলে মনে হয়। না না, যারা বলে না? না। সত্যি? সত্যি। আচ্ছা, ক্রিকেটে যখন আপনি 4-6 মারেন, গ্লারি বড়া যখন হাততালি আসে, তখন আপনার কেমন লাগে? খুব ভালো লাগে। এই পর্যন্ত কয়টা 4-6 মেরেলেন? ওটা তো 6 মারি নাই, কিন্তু 4 যে মারছি তো হিসাব থাকে না। মানে 4 এর হিসাব নেই? ছয় মারতে পারেন নাই? ছয় মারতে পারি। কবে আমরা দেখবো যে গ্যালারি করে হাততালি দিব আর ছয় মারবেন, আর সেটা তাজ নেহার মানে হলো ছয় মেরেছে, সেই বিষয়টা আমরা ছয় মারা যায়। যতটুকু চেষ্টা, যতটুকু ট্রাই করা, ইনশাআল্লাহ আমি করতেছি, বাকিটা উপর আলাই। জাতীয় দলে যখন মানি আসবেন, তখন কিন্তু আমরা আপনার মানে নাম নাম সব কিছু মিলিয়ে, আরে গুরু পালন করতো তাজ নেহার, এখন মানে জাতীয় দলের খেলোয়াড়, তখন এই বিষয়টাকে আপনি কিভাবে নেবেন? ওটা হচ্ছে আমার একটা সুনাম বলবে ওনারা, যে আমি গরু ফার্ম থেকে আজকে এই পর্যায়ে আসছি, ওটা আমি খারাপ দৃষ্টিকোণে দেখব না কখনোই না। মানে গরু পালন করে একজন ক্রিকেটার? না, ওটা হ্যাঁ অবশ্যই, ওটাকে আপনি অন্যভাবে দৃষ্টি দিবেন না, এটা বললে আপনি এটাকে সুনাম হিসেবে নিবেন? হ্যাঁ, আমি সুনাম হিসেবে না। আপনার সাথে যারা প্র্যাকটিস করে, আপনার তো এই ব্যাপারগুলি জানেন, জি, তারা কি মনে করেন, কিছু বলেন? না, ওরকম কিছু বলেন। আমার বাসায় কি থাকলো না থাকলো সেটা জেনে যদি বন্ধুত্ব হয়, তাহলে সেই বন্ধুত্বের কোনো দাম রইল না বা মর্যাদা রইল না। দিন মজুরের মেয়ে যখন রাস্তায় বের হয় কাপড় চোপড় পরে, তখন মনে হয় যে তাকে রাজরানী। আসলে এই বিষয়গুলো আমরা চিন্তা করে দিই, অনেক রিক্সাওয়ালারও মেয়ে বলে যে আমাদের 4-5 বাড়ি আছে, কিন্তু পোশাকে কিন্তু বোঝা যায় না আসলে 5 আছে কি না, 6 আছে নাকি 3 বাসা, তার পোশাকের মানে রং আর ঢঙে বোঝা যায় না। কিন্তু আপনি যে স্বাচ্ছন্দ্য আমাদের সোশ্যাল মিডিয়াতে নিজের কথাটাকে নিজেই প্রকাশ করলেন, যে সবচেয়ে মানে যে বিষয়বস্তুটাকে আপনি সবচেয়ে প্রাধান্য দিলেন, যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনি একটা গরুর খামার আপনার থাকবেই, যে খামারের ইনকাম দিয়ে আপনি এই ক্রিকেটে আজকে ক্রিকেটার হলেন, যেখানে আপনি মানে লো ইনভেস্ট করছেন বা খরচা করছেন, সেই বিষয়গুলো প্রাধান্য দিচ্ছেন, সেই কারণে কি আপনি এই গরুর ফার্মটার উপরে বেশি জোর দিচ্ছেন? বোন ভালো থাকবেন, আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ আপনাদের। আপনার মোবাইল নাম্বারটি যদি কেউ চায় দিতে পারবো কিনা, যদি কোনো বিশেষ কোনো ব্যক্তি বা আপনার ক্রিকেটারের বা একজন কোনো উচ্চ লেভেল বা কোনো নর্মাল লেভেল তো হোক, অনেকে কথা বলতে চাইবে যে একজন ক্রিকেটারের সাথে কথা বলতে পারবো, কারণ সবাই জাতীয় দলের সবার সাথে তো কেউ কথা বলতে পারে না, অন্তত আপনার যে আন্তরিকতা সেই বিষয়গুলো থেকে আপনার নাম্বারটি তখন দিতে পারবো কিনা। অবশ্যই, ধন্যবাদ বোন, ভালো থাকবেন। দর্শক, আমরা তাজ নেহার আপুর সাথে কথা বললাম, কারণ একজন ক্রিকেটার মানে নিজের পরিচিতিকে মানে হলো সততার সাথে হলো তিনি হলো প্রাধান্য সবার কাছে হলো ছড়িয়ে দিতে চান। এক কথায় বলা যায় যে নিজের পরিচয়টা মানে যে একজন গরু পালন করে সেখান থেকে তিনি একজন ক্রিকেটার হয়েছেন, ফুটবলার হয়েছেন, আজ তিনি নিজের স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন যে আমার এই পরিচয়টাই সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় কথা কি দর্শক, যে যখন তার জীবনের লক্ষ্য এবং কি তার ভবিষ্যৎ পরিকল্পনা সেটা যদি যখন বলার জানার চেষ্টা করেছিলাম, তখনই তিনি একটা কথাই বলছেন, গরু আমার পালন করতে হবে, যে গরু পালন করে যে টাকা দিয়ে যে উপার্জন করে আজ আমি ক্রিকেটার তাজ নেহার এই নামেই সবাই আমাকে পরিচিত এবং সবাই আমাকে চিনে, তাই আমার এই গরু পালনটা আমার থাকবে, আমি যদি জাতীয় দলে চান্স পাই তাও থাকবে। দর্শক, আপনারা ভালো থাকবেন, তাজ নেহার আপুর জন্য দোয়া করবেন, যাতে সে যেন জাতীয় দলে ভালো কিছু করে দেখাতে পারে এবং জাতীয় দলে চান্স পায়, সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আমরা দেশবাসী এবং বিশ্ববাসী যারা আছেন, ভাই ও বোনেরা, আপনারা সবাই বোনটির জন্য দোয়া করবেন। দর্শক, আজকে এখানে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবং পরিশেষে আপনাদের কাছে শুধু একটি কথা বলবো দর্শক, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।